আপনি কি অটোমেটিক টিস্যু শপিং ব্যাগটা চাচ্ছিলেন তো নন ওভেন টিস্যু শপিং ব্যাগ যেটা সেমি অটো ওই মেশিনটা দিচ্ছি আমরা সাড়ে চার লাখ টাকায় তো ওই মেশিনটার একটা সুবিধা হলো সেটা দিয়ে আপনি নন ওভেন টিস্যু শপিং ব্যাগও করতে পারবেন চাইলে সার্জিক্যাল মাস্কও করতে পারবেন অ্যাভারেজে দেখা গেছে আপনি সাতা সাত হাজার সাত হাজারের মতো করতে পারবেন ননবেন টিস্যু ব্যাগ এবং সার্জিক্যাল মাস্ক সহ আর ফুল অটোমেটিক যেটা এটা ষাট পঁয়ষট্টি লাখ টাকাও আছে আবার আটত্রিশ লাখ টাকা আছে কম বেশি আছে অটোমেটিকের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে তো তো ওই মেশিনগুলা কম বেশি প্রাইস আছে এখন আপনি আপনার বাজেট অনুপাতে করতে পারবেন ওইটাই দৈনিক করতে পারবেন পঞ্চাশ হাজার পিস উৎপাদন করতে পারবেন জি আপনি সৌদি আরব কোথায় থাকেন ভাইজান দাম মাম আচ্ছা আচ্ছা কত বছর আছেন সৈদিতে ও লং টাইম আরো থাকার চিন্তা ভাবনা আছে না দেশে আসবেন আচ্ছা আচ্ছা যদি ওখানে ভালো হয় থাকেন আরও থাকেন আর যদি মনে করেন যে না ওখানে সমস্যা বা কোনো কিছু হয় তাহলে দেশে এসে কিছু করা যাবে দেশে ব্যবসা করার মতো অনেক কিছু আছে যদি করতে চান বিনিয়োগ করতে চান দেশে আপনি শিল্প করতে পারবেন যেমন ওই যে নন ওভেন টিস্যু শপিং ব্যক্ত আলোচনা হলেই আপনি সার্জিক্যাল মাস্ক অটোমেটিক সার্জিক্যাল মাস্ক আছে তারপরে আপনার মশার কয়েল আছে ওয়াশিং পাউডার আছে লিকুইড হ্যান্ড ওয়াশ সহ অনেক আইটেম আছে তারপরে ফুড আইটেমের মধ্যে আপনার অটো মুড়ি মেশিন আছে বেকারি আইটেম আছে তারপরে সানা মেশিনারিজ আছে অসংখ্য আইটেম আছে আপনি কি আমাদের মেশিন বাজার চ্যানেলটা নিয়মিত দেখেন আচ্ছা আচ্ছা আমাদের মেশিন বাজারে দিলে আপনি অসংখ্য ভিডিও আছে আমাদের আলহামদুলিল্লাহ আপনি এগুলা দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন ভাইজান অটো মুড়ি ভালো মানের আছে সাড়ে ন লাখ টাকা আছে সাড়ে বারো লাখ টাকা আছে তারপরে আরো সাড়ে সাত লাখ টাকার মধ্যে আছে কম বেশি দামের আছে অটোমেটিক মুড়ি মেশিন স্পেস দুই হাজার স্কোয়ার ফিটের মধ্যে হলে ভালো হয় হাজার বারোশো হলেও নিয়ে করা যায় কিন্তু দুই হাজার হলে ভালো হয় জি কোন আইটেমটা নর্নমেন টিস্যু ব্যাগ কমে আছে এখন যদি আইটে কমের মধ্যে মনে করেন আইটেম এগুলার আছে যেমন আপনার এখানে আমি একসঙ্গে তো বলেছি আপনারটার সাথে প্রিন্টিং মেশিন থাকবে অটোমেটিক প্রিন্টিং মেশিন থাকবে তারপরে ডি ডি সিস্টেম থাকবে তারপরে হ্যান্ডেল ফিক্সিং থাকবে মানে বিভিন্ন আইটেম নিয়ে আমি আপনাকে বলেছি আবার যদি সিঙ্গেল আইটেম করেন তাহলে টাকা অনেক কমে যাবে কিন্তু একটা আইটেম নিয়ে তো আপনি ভালো মার্কেট করাটা খুব কঠিন হয়ে যেতে পারে বুঝতে পারছেন এখন আপনি মনে করেন একটা শোরুম করলেন কাপড়ের যেমন একটা আইটেম নিয়ে যদি আপনি কোনো জামা জামাকাপড় উঠান আপনার অন্য আইটেম তাহলে সেল কম হবে যখন আপনি বিভিন্ন আইটেম রাখবেন তখন আপনার সেলটা বেড়ে যাবে তো এগুলা বোঝার অনেক কিছু আছে আপনি ভিডিওগুলা যদি দেখেন ভালো করে এবং আবার পরে কখনো ফোন দিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে জানতে পারবেন যে সাফল্যের সূত্র শিল্প গাইড আছে প্রজেক্ট প্রোফাইল সাফল্যের সূত্র ওইটা একটা নিতে পারেন আপনি ঠিকানা দিলে আমি আপনার ঠিকানা পাঠাই দিব এটা চার হাজার টাকা হাদিয়া দিয়া চার হাজার এখানে প্রায় তিনশো আইটেম নিয়ে প্রজেক্ট প্রোফাইলটি কারণ আপনি যদি একটি পার্সোনাল একটা আইটেমের প্রোফাইল করেন দেখা গেছে পঞ্চাশ ষাট হাজার টাকা বা দেড় দুই লাখ টাকা লাগে একটা প্রজেক্ট প্রোফাইল করতে কিন্তু এখানে অসংখ্য আইটেমের প্রোফাইল একটা বই আকারে করেছি যার জন্য আমি নামমাত্র একটা হাতিয়ে দিয়ে আমি আপনাদেরকে দিতে পারতেছি জি জি অসংখ্য আইটেমের মেশিনারি জি 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 তা আপনি ওই নন ওভেন টিস্যু শপিং ব্যাগ অটোমেটিকের সে যদি আপনি মনে করেন একটা মেশিন আপনি যদি বিশ বাইশ লাখ টাকা দিয়ে একটা আইটেমও করেন তার সে বেটার হবে আপনি অটো মুড়ি মেশিনটা করা অটো মুড়ি মেশিনটা যদি আপনি বসান কারণ আমাদের দেশে চাউলটা পেতে খুব সহজে পাওয়া যায় অটো মুড়ি মিলটা আপনি করতে পারেন এটা আপনি এই হোলসেল বস্তা হিসাবেও সেল করা যায় পাইকারদের কাছে আবার এরকম সুন্দর সুন্দর প্যাকেট করেও করতে পারবেন কারণ প্যাকেট মুড়িটা এই যে প্যাকেট মুড়িটা আমরা যে খোলা মুড়ি খাই ষাট পঁয়ষট্টি টাকা করে কেজি কিন্তু প্যাকেট মুড়িটা হলো যে কেজি হলো একশো টাকা হাফ কেজি পঞ্চান্ন টাকা হাফ কেজির প্যাকেট পঞ্চান্ন টাকা জি আছে সেমি অটো ফুল অটো বিভিন্ন ধরনের আছে তবে সেমি অটোতে ভালো হবে না কারণ সেমি অটোটা আপনার চাউলটা ভাজে দিয়া আর এখন আমরা অটোমেটিকটা সম্পূর্ণ চাউল প্রসেসিং থেকে শুরু করে মুড়ি ভাজা পর্যন্ত সম্পূর্ণ কিছু মেশিনের সাহায্য হবে হাজার বারোশো স্কোয়ার ফিট হলো হবে একটু বেশি হলে ভালো জি আমাদের বাংলাদেশ থেকে তো অনেক মুড়ি আরবও যায় যেমন জি জি মেশিনারিজ টোটাল টেকনোলজি হলো বাহিরের বিশেষ করে তাইওয়ানের এগুলার মেটিরিয়ালস বাহিরের আমরা শুধু এখানে করি আমাদের কোম্পানিতে এখানেই মেশিনারিজ গুলা ফিটিং প্রস্তুত হয় কিন্তু ম্যাটেরিয়ালস বাহিরের জি বলেন শ্রমিক তিন থেকে চারজন চার পাঁচজন হলে যথেষ্ট জি আপনার খুবই ভালো হবে আপনি যদি মুড়ি নিয়ে চিন্তা করেন তবে আরেকটা জিনিস করতে পারেন দেশে আসার আগে যদি আপনার কোনো প্রতিনিধি থাকে আমাদের কাছে পাঠাতে পারেন এখানে তারা আসলে আলোচনার মাধ্যমে যদি এমন হয় যে তাদের এরকম দেখশন করার মতো লোক থাকে তাহলে আপনি একটা শিল্প এখানে স্থাপন করে রানিং হওয়ার পরেই দেশে আসতে পারেন এরকমও হয় অনেক অনেক সময় যে করা যাবে কুমিল্লা কোথায় আপনার বাড়ি কি কুমিল্লাতে আচ্ছা 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 চোদ্দ গ্রাম যে করতে পারবে না হাইওয়ে রোডের সাথে কি আপনার জায়গা আছে জি করা যাবে ইনশাআল্লাহ জি জি হ্যাঁ কাজী জাফর সাহেবের এলাকা আচ্ছা আচ্ছা আপনি একটা ট্রেড লাইসেন্স করবেন আপনার এলাকায় হুম জি এরপরে আরো কিছু আইটেম আছে যেমন ওয়াশ হারফিক তারপরে ওই হ্যান্ড ওয়াশ ফ্লোর ক্লিনার টাইলস ক্লিনার বডি ওয়াশ সহ দশ বারোটা আইটেম হয় এক মেশিনে ওইটা হলো তিন লাখ পঁচানব্বই হাজার টাকা মেশিন এই তিন লাখ পঁচানব্বই হাজার টাকার মেশিনে প্রায় বারোটি আইটেম করতে পারবেন কারণ আপনি যেহেতু ইয়াতে আছেন সৌদি আরব ওইখানে আপনারাও ইউজ করেন যেমন সাবান শ্যাম্পু সব লিকুইড তাই না লিকুইড আইটেম এগুলা করা যায় আমি আমাদের তৈরি অনেক প্রোডাক্টের ছবিও দেওয়া আছে আমাদের অনলাইনে ভিডিওতে আছে আপনি দেখতে পাবেন ওগুলা ওই দশ বারো ফিটের দুইটা রুম হইলে যথেষ্ট জি হ্যাঁ আপনার ন টিস্যু ব্যাগের চেয়ে অনেক ভালো হবে আপনি মুড়িতে যেতে পারেন আর না হয় আমি আপনাকে টপ টুয়ান্টি একটা প্যাকেজ আছে সাইড আইটেমের মেশিন দিয়ে মনে করেন আপনার এখানে বিশটা প্রোডাক্ট হবে সেই ক্ষেত্রে হয়তো বা দশ বারো লাখ টাকা বিনিয়োগ হবে বুঝছেন বারো তেরো লাখ টাকা বিনিয়োগ করলে আপনি আইটেম করতে পারবেন বিশটা আর নন ওভেন টিস্যু ব্যাগ আপনার ফুল অটোতে এখন যাওয়ার দরকার নাই আপনি সেমি অটোতে থাকেন আপনি আমার কথা বুঝতে পারছেন আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই সেটা হলো এই আপনি দেখা গেছে যে আটত্রিশ লাখ টাকায় একটা আইটেমে বিনিয়োগ করে আপনি যে লাভবান হতে হবেন কিন্তু আপনি যদি বারো তেরো লাখ টাকা দিয়ে বিশটা আইটেম প্রোডাকশন করেন তাহলে আপনি বেশি অনেক অনেক গুণে বেশি লাভবান হবেন আপনার বিনিয়োগও কম লাভও হবেন বেশি কেন এই আইটেমগুলোতে আপনার চাহিদা বেশি এই বিষটার মধ্যে দেখা গেছে যদি পাঁচ সাতটা আইটেমও ভালো চলে ভালো একটা মার্কেট পেয়ে যান আপনি একটা ভালো অবস্থান সৃষ্টি হবে এই সুবিধাটা পাবেন কারণ হারফিক এখন সব ঘরে ঘরে লাগে তারপরে ডিশওয়াশ সবাই ব্যবহার করে তারপরে হ্যান্ড ওয়াশ সবার ঘরে ঘরে ব্যবহার হয় লিকুইড ডিটারজেন্ট বডি ওয়াশ শ্যাম্পু এগুলা প্রচুর পরিমাণে চাহিদা আছে ক্লিনিং আইটেমগুলা তা আপনি এটা নিয়ে ভাবেন জি আপনার বিনিয়োগ আপনি দেশে এসে করবেন না এখানে আপনার দিয়ে করাবেন আমাকে একটু এটা বলেন আচ্ছা তাহলে আপনার প্রতিনিধিদের যদি সম্ভব হয় আমার ঠিকানা দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ঠিকানাটা আপনার কাছে আছে মেশিন বাজার এই যে গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং তিনশো পঁচিশ বাই টু প্রিন্স প্রিন্স সেন্টার তৃতীয় তলা ঢাকা জি 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 মেশিন বাজার আমার চ্যানেল হলো মেশিন বাজার আমার নাম সাজিদ হুসাইন প্রিন্স আপনি আমার নামটা সেভ করে রাখতে পারেন জি জি আপনি আল্লাহ কালকে একটু সকাল দশটা বাজে একটু রিং দিয়েন আমি আপনাকে প্রয়োজনে সকালে একটু সময় দেব ইনশাল্লাহ